আমার দিক থেকে আমার অনেকটা পিছিয়ে, যার কারণে কোথাও একটা বুধ হয়ে যাচ্ছে, কারণ আমাদের সোসাইটিটা এই কারণেই তো পিছিয়ে পড়ছে। আমাদের ছেলেরা যদি না বুঝে এইটা, তাহলে আমরা কখনো আমাদের সোসাইটি এগোতে পারবে না। তোমার ওখান থেকে একটা বাস বেরোয় বেরিয়ে কোথায় যদি কোথায় যায় বলো দেখি। ওটা জীবনতলাতে ছাড়ে, জীবনতলা হয়ে ঘটকপুকুর হয়ে সায়েন্স সিটি হয়ে ওটা ওই রাজাবাজার যায়, শিয়ালদা হয়ে রাজাবাজার যায়। ওইটা ওই বারোখানা চোদ্দখানা মতো বাস চলে ওইটা। এবার ওই রাস্তাটা এবার কাকা এবার ইয়ে করলাম, কালীতলা থেকে ধুনি বাজার 24 কিলোমিটার রাস্তা, প্রায় 38 কোটি টাকা এবার বরাদ্দ হয়েছে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি আজ 15 দিন আগে। আমাদের ব্লকে তো পিডব্লিউডি ছিল না আপনার এই রাস্তাটা ছাড়া, আমাদের ব্লকে প্রায় 7-8খানা আমরা পিডব্লিউডি রাস্তা ঢোকাতে পেরেছি। ওটা অরূপ বিশ্বাসকে, মন্ত্রী অরূপ বিশ্বাসকে ধরে এইটা ব্লক রায়কে ধরে এইটা মানে করতে পেরেছি। অরূপ বিশ্বাস পিডব্লিউডি রাস্তা যখন ছিল সেই সময় ঢুকিয়েছে, এখন হচ্ছে পুলক রায়, এখন মাঝখানে মলয় ঘটক ছিল, এখন পুলক রায়। পুলকটা এই রাস্তাটা খুব দ্রুত আমার করে দিল। তোমার পূর্ণ সম্পর্ক আছে তো সবার সঙ্গে? না, আপনি তখন ওই চিঠি লিখে দিতেন, তখন ওই সেই সময় অফিসারদের সঙ্গে সবচেয়ে বেশি কাজের যোগটা রেখেছি, আমাদের মন্ত্রীদের সঙ্গে কোনো যোগাযোগ রেখে কোনো লাভ নেই।